2 অক্টোবর 2024-এ মহালয়া। তো প্যান্ডেল কমপ্লিট হতে হতে পুজোর দুদিন আগেই কমপ্লিট হয়ে যাবে সব প্যান্ডেল বলতে গেলে। তো গাইজ দেখো সিয়ার পার্কে কত পাশাপাশি দুর্গা পুজো হয়, অনেকগুলো এখানে পুজো হয়। লোকে কি করতো, পুজো দেখে সিনেমা হলে আসতো, আবার সিনেমা হল থেকে সিনেমা দেখে দুর্গা পুজো দেখতে যেত, কম্বিনেশনটা খুব ভালোই হতো। পুজোর সময় তো সবারই মন খুশি থাকে, ভালো লাগে, মজা আসে। যাই হোক সুন্দর করে বানাচ্ছে সেটাই ভালো লাগছে। হ্যাঁ গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুশান্ত, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর 2024। তো আমি এখন অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি চন্দ্রলোক সিনেমা হল, এই দেখো সামনেই চন্দ্রলোক সিনেমা হল, তার সামনে দাঁড়িয়ে আছি। আজকে আছে 3টে থেকে 4টে প্যান্ডেল তোমাদের ঘুরে দেখাবো, আর মহলার মাত্র আজকের দিন ছেড়ে আর 6 দিন বাকি। তো কলকাতায় কিন্তু ঠিক মহলার মধ্যে মধ্যে প্রায় প্যান্ডেল রেডি হয়ে যায়, আর মহলার পরের থেকে ঠাকুর দেখা চালু করে দুর্গা ঠাকুর, দুর্গা পুজো। তো আমাদের এখানে প্যান্ডেলের কতটা কি বেনেছে বা বানছে সেটাই দেখাবো। তো গাইজ দেখো প্যান্ডেলের কাজ চলছে, আর এই জায়গাটা যে আছে সেটা হচ্ছে তোমার পকেট 52 সিয়ার পার্ক। এখানে কিন্তু 2 থেকে 3 বছর ধরেই দুর্গা পুজো বানানো হচ্ছে, দাদারা প্যান্ডেল বানাচ্ছে, দেখো কাজ চলছে। এই জায়গাটা দেখো, সামনে হচ্ছে তোমার স্টেজ বানাবে, সেখানে প্রোগ্রাম হবে, এই দেখো দাদারা কাজ করছে। দাদা কতদিনের মধ্যে প্যান্ডেলটা রেডি হয়ে যাবে, প্যান্ডেলে কতদিন লাগবে রেডি হতে? ওই 6-7 দিন না? আচ্ছা, মতলব পূজা শুরু হওয়ার সে 2 দিন পহলে রেডি হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা। তো এই দাদারা কাজ করছে, দেখো এই সাইডে দোকানপাট লাগবে, স্টল লাগবে সেই জায়গাটা। আর এইদিকে দেখো, ভিতরে ঢুকছি না, দাদারা কাজ করছে করুক। সামনেই হচ্ছে তোমার ওইদিকে মায়ের মূর্তি বসানো হবে, মণ্ডপ টাইপের বানানো হবে। তো যাই হোক কাজটা দাদারা করছে যখন করুক। আর দেখো এটা ছিল পকেট 52-র প্যান্ডেল, আর প্যান্ডেল নাম্বার 1, প্যান্ডেল নাম্বার 2 তোমাদের আবার দেখাবো, চলো প্যান্ডেল 2 তোমাদের দেখাচ্ছি। দেখো গাইজ এখানে দুর্গা পুজো হচ্ছে, আর এটা হচ্ছে চন্দ্রলোক সিনেমা হল। এই হলটা অনেকদিন হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, ভেবে নাই এই হলটা যদি চালু হতো, আর দুর্গা পূজার সময় এখন নতুন এখানে এখানে নতুন বাংলা সিনেমা যদি লাগানো হতো, বাংলা ফিল্ম। লোকে কি করতো, পুজো দেখে সিনেমা হলে আসতো, আবার সিনেমা হল থেকে সিনেমা দেখে দুর্গা পূজা দেখতে যেত, কম্বিনেশনটা খুব ভালোই হতো। তো এই হলটা এখন বন্ধ হয়ে গিয়েছে, আর এখানে এখন ঠাকুর যে পুজো আসে সেই সব ঠাকুর বানানো হয়। দেখো এই হলটা অনেকদিন হয়েছে, 20-25 বছর হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, আর এখানে প্রচুর মানে অনেক সিনেমা দেখেছি বন্ধুদের সঙ্গে এসে। এই দেখো সিনেমা হলটা, এটা সিঙ্গেল স্ক্রিন বালা সিনেমা হল ছিল, টিকিটেরও দাম কম ছিল, এখন তো সব মাল্টিপ্লেক্স হয়ে গিয়েছে। সামনের জায়গাটা যে আছে এখানে মায়ের মণ্ডপ বানানো হবে, আর এই যে ছোট করে এখানে প্যান্ডেল হয়, ছোট পার্ক, দেখো প্যান্ডেলের কাজটা কতটা হয়েছে। এদিকে ভোগের প্রসাদ বানানো হবে, যখন ভোগ বিতরণ হবে সপ্তমী অষ্টমী নবমী, তখন কিন্তু ওখানে ভোগ বানানো হবে, সেই ভোগ জায়গাটা বানাচ্ছে ওখানে। প্যান্ডেলের কাজ দেখো হচ্ছে 2 অক্টোবর 2024-এ মহালয়া। তো প্যান্ডেল কমপ্লিট হতে হতে পুজোর দুদিন আগেই কমপ্লিট হয়ে যাবে সব প্যান্ডেল বলতে গেলে। এটা হচ্ছিলো তোমার ডিডে ফ্ল্যাটের পুজো প্যান্ডেল, কালকাজি ডিডে ফ্ল্যাট। তো ট্যাক্সি স্ট্যান্ড বললেই এখানে যারা আশেপাশে থাকে, কাউ কাউকে জিজ্ঞেস করলে কি রে কোথায় আছিস, সে বলে যদি আমি ট্যাক্সি স্ট্যান্ড পুজো প্যান্ডেলে আছি, তখন সব বুঝে নেয় যে কোথায়। তো ট্যাক্সি স্ট্যান্ড একটা লোকেশন হয়ে গেল এখানে, এই প্যান্ডেলটার ওই সামনে ট্যাক্সি স্ট্যান্ড। তো এটা ছিল পুজো প্যান্ডেল নাম্বার 2। তো গাইজ আমি এখন আছি সিয়ার পার্কের ই ব্লকের দুর্গা পূজা প্যান্ডেল নাম্বার 3। আর এদিকে দেখো রাস্তার দু সাইডে কিন্তু লাইট লাগিয়ে দিয়েছে, যখন পুজো শুরু হবে লাইটগুলো জ্বলবে, তখন যা লাগবে ঝকমক করবে সিয়া পার্কের সব জায়গায়। এই যে হচ্ছে ই ব্লকের দুর্গা পূজা প্যান্ডেল, তো এর ভিতরেই যাব, তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলটা কতটা হয়েছে। দেখো এখানেও প্যান্ডেলের কাজ চলছে, আর যত জলদি হয় প্যান্ডেলগুলো কমপ্লিট হয়ে যাবে, পুরো পার্কটা জুড়েই প্যান্ডেল বানানো হচ্ছে। দেখো সব
প্যান্ডেলের যে সামান বানানোর সব কিছু এসে গিয়েছে, চেয়ার সামনে দাদারা কাজ করছে, মায়ের মণ্ডপের কাজ অনেকটাই হয়েছে এখানে। প্রত্যেকবার এখানে এই সাইডে মায়ের মণ্ডপ বানানো হয়। আর এই দেখো কত সুন্দর করে বানানো হচ্ছে, কাজ করা হচ্ছে প্যান্ডেলটার, দেখো সুন্দর করে বানানো হচ্ছে। আর এই এই প্যান্ডেলের মধ্যে আর একটা জিনিস, এই যে সামনে স্টেজ বানানো হচ্ছে, এখানে কিন্তু কুইজ কম্পিটিশন হবে বাচ্চাদের, তো সেসবও হবে, কিছু প্যান্ডেল হয়। এই প্যান্ডেলটায় খুব সুন্দর করে দুর্গা পুজো বানানো হয়। সামনে যে জায়গাটা দেখছো এইগুলো হচ্ছে স্টল লাগবে, ছোটো ছোটো দোকান। এটা হচ্ছে সামনে এন্ট্রি গেট, এখান থেকে ই ব্লক সিআর পার্কের দুর্গা পুজোর প্যান্ডেলে সব এন্ট্রি করবে, আর এদিক থেকে এক্সিট করবে। এখানে গেট বানানো হবে, এক্সিট সামনে গেট আছে। আর এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি এই প্যান্ডেলে, মানে এখানে এবার, সেই জিনিসটা কি চলো তোমাদের একটু বাইরে বেরিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো এই যে সামনে পার্কে, মানে এখানে দুটো পার্ক, এই পার্কের মধ্যেই যা হয় দুর্গা পুজো বগেরা সব কিছু এখানেই হয়। এবার এই পার্কটাই ইউজ হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই দেখো এইগুলো বানাচ্ছে। এটা প্রথমবার দেখছি বানাচ্ছে, কী জিনিস বলতে পারছি না, সাজিয়েছে সুন্দর করে। দেখো সব থেকে ভালো লাগছে গাছের মধ্যে লাইটিং, দেখো লাইট লাগিয়েছে, হয়তো এবার এটা নতুন করে করছে। এখানে পূজোর স্টল লাগবে বা কিছু হতে পারে, স্টল বগেরা লাগতে পারে, এই পার্কটা এবার ইউজ করা হচ্ছে। আর দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে সুন্দর করে গাছের মধ্যে লাইটিং লাগিয়েছে, যখন রাত্রেবেলা জ্বলবে তখন যা লাগবে দেখতে, মজা এসে যাবে। সেসব পুজোর সময় তো সবারই মন খুশি থাকে, ভালো লাগে, মজা আসে। যাই হোক সুন্দর করে বানাচ্ছে, সেটাই ভালো লাগছে। ওদিকে দাদারাও গাছের মধ্যে হোল্ডার লাগাচ্ছে, লাইটিং লাগাচ্ছে, চলো দেখাচ্ছি। দেখো সামনে সামনে বট গাছ, হয়তো ডালটা কেটে দিয়েছে, বট গাছই তো। এই দেখো এই যে লাইট, এইবার পার্কটা যে এত সুন্দর করে সাজাচ্ছে, এইগুলোকে প্রথমবার দেখছি, খুব ভালো লাগবে দুর্গা পুজোর সময় এত সুন্দর করে। এই দেখো সব লাইটিং লাগাচ্ছে, এই দেখো কত লাইট। মানে এবারের পুজোর প্যান্ডেলটা যে আছে এই ব্লকের, যতবার হয়েছে তার থেকে এবার একটু এক্সট্রা খুব সুন্দর করে সাজাচ্ছে। এবারের পুজোটা বেশ ভালোই হবে, এখানে রাতের বেলার ভিউটা দেখতে খুব ভালো লাগবে। এবার দেখো দুটো পার্কই এবার দুর্গা পূজার সময় ইউজ করছে, তো খুবই ভালো লাগবে। তো এটা ছিল প্যান্ডেল নাম্বার 3 সিআর পার্কের ই ব্লক। এবার প্যান্ডেল নাম্বার 4 সেটাও দেখাবো, সেটাও সিআর পার্কের, প্যান্ডেল নাম্বার ডি, মানে প্যান্ডেল নাম্বার 4 হবে, আর ওটা ডি ব্লকে বানাচ্ছে। তো চলো সেই প্যান্ডেলটার কাজ কতটা হয়েছে চলো সঙ্গে থাকো, তোমাদের দেখাচ্ছি। তো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি ই ব্লকে, আর তোমাদের ই ব্লক আর ডি ব্লকের পাশাপাশি দুটো প্যান্ডেল দেখাবো। এই সামনে যে জায়গাটা দেখছে সেটা হচ্ছে ই ব্লক, ই ব্লকের দুর্গা পুজোর প্যান্ডেল বানানো হচ্ছে। আর এই যে সামনে যে মেইন রাস্তা, রাস্তাটার ওই সামনের দিকেই তোমার ডি ব্লকের দুর্গা পুজোর প্যান্ডেল, সেখানেও বানানো হচ্ছে, সেখানেও যাবো। এই রাস্তাটা চলে যাচ্ছে গোবিন্দপুরের দিকে, গোবিন্দপুরি 13 নম্বরের দিকে, আর বাস সাইডের দিকে যে রাস্তাটা সেটা চলে যাবে 2 নম্বর মার্কেট, সামনেই টি পয়েন্ট, টি পয়েন্টের ওই সাইডেই 2 নম্বর মার্কেট সিআর পার্কের। আর এই রাস্তাটাতে দেখতে পাচ্ছে সামনে গেট, এখান থেকেই ভিতরের দিকে যাব, তো সেখানেই হচ্ছে ডি ব্লকের দুর্গা পুজো হচ্ছে। আর এখান থেকে দেখো এই রাস্তার যে ডি ব্লকে ঢোকার গেট, গেটের পাশের থেকে এই দেখো দুর্গাটা, তো এই দেখো ডি ব্লকের দুর্গা পূজার প্যান্ডেলের গেট বানানো হচ্ছে। আর এই সামনের দিকে আমি হেঁটে যাচ্ছি, সামনের দিকে যে আছে ডান দিকেই, ডান দিকে ঢুকতেই সামনে হচ্ছে তোমার টি পয়েন্টে ডি ব্লকের দুর্গা পুজোর প্যান্ডেল বানানো হচ্ছে। তো গাইজ ডি ব্লকের প্যান্ডেলের দিকে যেতে যেতে তোমাদের একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি ওভারভয়েস এই জন্য করছি, আমার যে মোবাইলের আমি একটা মাইক কিনেছিলাম সেই মাইকটা খারাপ হয়ে গিয়েছে, তো এডিট করার সময় দেখি ভলিউম আসছে না, মানে আওয়াজ আসছে না, তাই আমাকে এখন ওভারভয়েস করতে হচ্ছে।
আর কিছু দুর্গাপূজা প্যান্ডেলের কথা বলি, যেটা কলকাতা আর দিল্লির মধ্যে কোনটা কিছু ভালো কিছু খারাপ। প্রথম কথা হচ্ছে যে কলকাতার দুর্গাপূজা যে আছে সেটা মহলার পরের থেকেই কিছু প্যান্ডেল বড় বড় জায়গায় খুলে দেয়, মানে মহল্লার পর থেকে দুর্গাপূজা থাকা শুরু হয়ে যায়, সেটা আমার খুব ভালো লাগে। তারপরে হচ্ছে ওখানে দুর্গাপুজো রাত 12টার পরেও লোকে দেখতে পারে, তো এখানে কোনো রোগ টোক নেই রাত 12টার পরে, যে যতটা করে ঘুরতে পারে। আর তিসরা যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কি, ওখানে প্যান্ডেলের থিমগুলো খুব ভালো লাগে, ওখানে যে প্যান্ডেলের থিম খুব দারুণ লাগে। যেমন কিছু জায়গায় বড় বড় দুর্গাপুজো যেখানে হয়, যেরকম কল্যাণীতে আইটিআই মোড় আছে, সন্তোষ মিত্র স্কোয়ার আছে শিয়ালদার কাছে, চেতলা করে একটা জায়গা আছে, আবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এইসব বড় বড় জায়গায় যেখানে দুর্গাপূজার প্যান্ডেল বানানো হয় প্রত্যেকবার কিছু না কিছু থিম চেঞ্জ হয়। আর নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ওখানে প্যান্ডেলে কখনো ভোগ দেয় না, সপ্তমীর পূজা হোক অষ্টমীর পূজা হোক নবমীর পূজা হোক। আর সেকেন্ড কথা হচ্ছে ওখানে প্যান্ডেলে কোনো প্রোগ্রামও হয় না রাতের বেলায়। চলে এবার দিল্লির দুর্গাপূজার প্যান্ডেলের কিছু পজিটিভ কথা বলি। এখানের প্যান্ডেলের পজিটিভ কথা হচ্ছে এখানে কিন্তু এত সপ্তমী অষ্টমী নবমীতে ভোগ দেওয়া হয়, সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা দুর্গাপূজা যেখানে হয় সেখানে কিন্তু রাতের বেলায় ভালো প্রোগ্রাম হয়। তো গাইস, যদি দিল্লির দুর্গাপূজার কিছু নেগেটিভ পয়েন্ট দেখি সেটা আমার মনে হয়, এক তো এখানে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন দুর্গাপুজো হয়, আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে রাত 12টার পরে পুরো দিল্লিতে যেখানে যেখানে দুর্গাপুজো হয় সেখানে কিন্তু রাত 12টার পরে দুর্গাপুজোর প্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়, এমনকি প্যান্ডেলের ভিতরে লাইটটাও বন্ধ করে দেওয়া হয় আর পাবলিকদের বাইরে বের করে দেওয়া হয় প্যান্ডেল থেকে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ডি ব্লকের পূজার প্যান্ডেলের সামনে চলে এসেছি, তো পূজার প্যান্ডেলটা দেখাবো। এই দেখো পূজার প্যান্ডেলটা বানাচ্ছে, ভিতরে কিন্তু এখানে খুব সুন্দরই প্যান্ডেলে ডেকোরেশন করে, তো প্যান্ডেলের ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর এখানে প্যান্ডেলটা বানে। দুর্গাপুজোর যতগুলো হয় সিয়ার পার্কে সবথেকে ভালো প্যান্ডেলের ভিতরে যে ডেকোরেশনটা হয় সেটা হচ্ছে ডি ব্লকের দুর্গাপুজোর প্যান্ডেলের এখানেই পড়ে। তো গাইস, ডি ব্লকের দুর্গাপুজোর প্যান্ডেলের ঢুকতে ঢুকতে তোমাদের একটা কথা বলি, আমি যে কথাগুলো বললাম কলকাতার দুর্গাপুজো আর দিল্লির দুর্গাপুজোর কিছু নেগেটিভ পয়েন্ট, তো তোমাদের যদি কারোর মনে আঘাত লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, এটা আমার জাস্ট পার্সোনাল থিঙ্কিং ছিল তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো চলে এসেছি ডি ব্লকে দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে, মানে ভিতরে সামনে যে জায়গাটা দেখছো ওখানে কিন্তু মায়ের মণ্ডপ বানানো হবে, আর এইদিকে কিন্তু স্টেজ বানানো হয় প্রত্যেকবারই, এখানে দুর্গাপুজোর প্রোগ্রাম হয়। এই যে জায়গাটা দেখছো এখানে মায়ের মণ্ডপ বানানো হয় প্রত্যেকবারই। আর এখানে আরেকটা জিনিস, এই একটা প্যান্ডেল সিয়ার পার্কে যেখানে তিনটে পুজো হয়, যেমন এই দুর্গাপুজো হবে, দুর্গাপুজো হওয়ার পরেই এখানে কিন্তু লক্ষ্মী পুজো হবে, এই প্যান্ডেলটা কিন্তু বানানো থাকে এই মায়ের মণ্ডপের সাইডটা। তারপর এখানে কিন্তু কালী পুজো হবে, এই কালী পুজোর পরে গিয়ে এই পুরো প্যান্ডেলটা খুলে দেয়। আর এই যে সাইডের জায়গাটা দেখছো সেখানে ওখানে কিন্তু প্রোগ্রাম হবে, আর দিনের বেলায় ওখানে ভোগ বিতরণ হবে, রাতের বেলায় প্রোগ্রাম হয় দিনের বেলায় ভোগ বিতরণ হয়। আর মায়ের মণ্ডপটা দেখো কত সুন্দর করে বানাচ্ছে, আর প্যান্ডেলের ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছে, পিঙ্ক কালারের সঙ্গে ব্ল্যাক কালার প্লাস হোয়াইট কালারও দিয়ে সুন্দর করে প্যান্ডেলের ডেকোরেশন করছে। সিয়ার পার্কে যতগুলো প্যান্ডেল বানানো হয় দুর্গাপুজো সবথেকে কিন্তু ভালো ডেকোরেশন এই ডি ব্লকের দুর্গাপুজোর প্যান্ডেলে বানানো হয় প্রত্যেকবারই, আমার তো খুব ভালোই লাগে এখানে প্যান্ডেলের ডেকোরেশনগুলো দেখতে। আর এই দুর্গাপুজোর যে প্যান্ডেলটা আছে খুব বড় করে হয়, দেখো এই যে বড়টা পুরো পার্ক, এই পুরো পার্কটা জুড়েই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল বানানো হচ্ছে, যেটা এই ডি ব্লকের পুরো দুর্গাপুজোর প্যান্ডেলেই এই পার্কেই বানানো হয়, আর কোথাও কিন্তু অত বড় করে দুর্গাপুজোর প্যান্ডেল বানানো হয় না কোনো কি দুর্গাপুজোর মানে সিয়ার পার্কের পার্কে। আর গাইস, দুর্গাপুজোর প্যান্ডেলটা যখন ধীরে ধীরে বানানো কমপ্লিট হওয়ার দিকে আসে না, মনের মধ্যে আমার এত খুশি লাগে আমি বলে বোঝাতে পারছি না। এই দেখো প্যান্ডেলের কাজ এখনও অনেক বাকি, আর যত জলদি হয় যত তাড়াতাড়ি করে সুন্দর করে প্যান্ডেলটা বানাতে পারে সেই কাজগুলো এখানে যে দাদারা করছে তারা প্রত্যেকবারই করে, খুব ভালো লাগে। দুর্গাপূজা সবথেকে আমাদের বাঙালিদের মধ্যে সবথেকে বড় তেহার আমরা মানি, আর আমাদের খুব ভালো লাগে ঘুরতে সবাই মিলে ফ্যামিলি বন্ধুবান্ধবের সঙ্গে। এই যে আমরা তিনটে দিন ঘুরে দুর্গাপুজো এনজয় করি, তো সেটা আমার খুব ভালো লাগে। আর কলকাতার মধ্যে কি হয় ওখানে মহলার পরের থেকে দুর্গাপুজো, আর গাইস সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলগুলো মহলার একদিন আগের থেকে রেডি হয়ে যায়,
আর দিল্লিতে মহলার পরেও প্যান্ডেলগুলো বানাতে থাকে। জাস্ট ষষ্ঠীর পরের থেকে প্যান্ডেল রেডি হয়, তো সপ্তমী, অষ্টমী আর নবমী এই তিন দিনই আমরা দিল্লিতে দুর্গা পূজা দেখতে পারি। তো গাইজ, আমি এখন ডি ব্লক দুর্গা পূজার প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছি, তো ব্লগটা এখানেই খতম করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, টাটা।